ইংল্যান্ড প্রিমিয়ার লিগের বিভিন্ন ক্লাবের বর্তমান ও সাবেক ফুটবলারদের উপস্থিতিতে আগামী 27 অক্টোবর ব্র্যাডফোর্ডে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে ব্রাইট ম্যানেজমেন্ট আইরি স্টেডিয়াম। এই উপলক্ষে সোমবার ব্রাইট ম্যানেজমেন্ট কোম্পানির অফিসে সভা অনুষ্ঠিত হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের নর্থহ্যাম্পটন প্রতিনিধি এসনাউল ইসলাম চৌধুরী শামীম। ইংল্যান্ড প্রিমিয়ার লিগের বিভিন্ন ক্লাবের বর্তমান ও সাবেক 16 জন তারকা ফুটবলারদের উপস্থিতিতে রবিবার 27 অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে ব্রাডফোর্ডের ব্রাইট ম্যানেজমেন্ট আইরি স্টেডিয়ামের। এই ফুটবল স্টেডিয়াম 5 বছরের জন্য লিজ কিনে নিলেন ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ কবিরের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্রাইট ম্যানেজমেন্ট কোম্পানি। উদ্বোধনী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে 14 অক্টোবর সোমবার দুপুরে ব্রাইট ম্যানেজমেন্ট কোম্পানির ব্রাডফোর্ডের অফিসে এক সভা অনুষ্ঠিত হয়। এতে কোম্পানির শেয়ার হোল্ডার, পুলিশ সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন। ব্রাইট ম্যানেজমেন্ট কোম্পানির ফাউন্ডার মোহাম্মদ কবিরের সভাপতিত্বে ও ব্রাডফোর্ড টাউন ফুটবল ক্লাবের সেক্রেটারি জেমসের পরিচালনায় আলোচনায় অংশ নেন পুলিশ অফিসার সিজাদ, এরিক মেসি, রাজা মিয়া, মুহিবুর রহমান, গিল কেবিনার সহ আরও অনেকেই। আমাদের ব্রাইট ম্যানেজমেন্ট স্টেডিয়ামে 27 অক্টোবরে যে ফুটবল ম্যাচ হবে এটা হবে 2 PM আমাদের কিক অফ, এবং অনেক সেলিব্রিটি ফুটবলাররা আসবে। আমরা সবাইকে বলবো এই মাসে আসে এবং আমাদেরকে সাপোর্ট দিতে। আই লাইক টু জাস্ট ব্রিং টু ইউর অ্যাটেনশন দ্যাট দিস ফুটবল ম্যাচ ইজ গোনা বি অন দ্য 27th অক্টোবর এট দি ব্রাডফোর্ড ফুটবল ক্লাব, এন্ড উই অ্যাপ্রিশিয়েট অ্যাজ মেনি মেম্বার্স অফ দ্য কমিউনিটি টু কাম আউট অ্যান্ড সাপোর্ট দিস ইভেন্ট বিকজ ইটস ভেরি গুড টু ইন্টিগ্রেট দ্য ডাইভার্স কমিউনিটি অফ ব্রাডফোর্ড। And I am part of the communication team at Bedfordshire Police, and it's an honour to be part of this tournament, which is focused on bringing diverse communities together and based on engagement between the diverse communities. So we've been asked to come along and given the opportunity to attend at the football match so that we can engage with some of the harder to reach community. আগামী 27 অক্টোবর রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে এক প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেবে ব্রাইট লেজেন্ডস বনাম ব্রাডফোর্ড টাউন লেজেন্ডস। ব্রাডফোর্ড থেকে ফিরে আসানুসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস নিউজ।